أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আমরা আজ একবিংশ শতাব্দীতে আজও পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীতে কিছু মূর্খ সমাজের লোক বসবাস করে তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে শিক্ষিত বলে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলতে চায় এই দাবি তাদের এই স্লোগান তাদের 365 দিনে একটি বছর হয় আমরা সবাই জানি এই 365 দিনের ভিতরে একটি দিন বাদে 364 দিনে তারা মায়ের সাথে যে ব্যবহার দেয় সেগুলি আমরা সবাই জানি একটি দিন কেবল মাদার ডে হিসেবে পালন করা হয় মা দিবস বিশ্ব মা দিবস বাকি 364 দিন মা কি দোষ করল যে মা আপনাকে গর্ভে ধারণ করেছিল সেই মায়ের জন্য শুধু বছরে একটি দিন যে বাবার ওসিলায় আপনি পৃথিবীতে আসলেন তার নামে কোনো ডে নেই তো বর্তমান চলিতকালের প্রতিটি মুহূর্তে শুধু মা নয় বাবাকেও ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে মমতা করতে হবে তাদের ভরণ পোষণ করতে হবে তাদের যত্ন করতে হবে তাদের সামনে আদবের সাথে পেশ আসতে হবে এই শিক্ষায় কোরআনের 364 দিন আপনি মায়ের খবর রাখবেন না মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবেন আর তাদের খোঁজ খবর না নিয়ে আপনি বছরে একটি দিন করেছেন মাদার ডে মা দিবস কোরআন তো মা বাবাকে ধমক দিতে নিষেধ করে অসম্মান করতে নিষেধ করে সমাজের সামনে ছোট করতে নিষেধ করে যে মা নিঃস্বার্থে খাঁটি ভালোবাসা ও আদর যত্ন দিয়ে রাতের পর রাত জেগে আমাদেরকে বড় করেছেন আজ আমরা বৃদ্ধাশ্রম তাদেরকেও প্রঢৌকন দিচ্ছি আর বছরের 365 দিনের মধ্যে মাত্র একটি দিন মায়ের জন্য ভালোবাসা এটি কি ইনসাফ এটি কি ন্যায় এটি কি মানবতা ধিক্কার এমন শিক্ষাকে যে শিক্ষা 364 দিন মাকে ভালোবাসতে দেয় না বাবাকে বাদ দিয়ে দেয় কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 23 এবং 24 নম্বর আয়াতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই ইসলামের শিক্ষা কি দুনিয়ার প্রথম দিন থেকে এই শিক্ষা চালু ছিল দুনিয়ার শেষ দিন পর্যন্ত যাবে এবং প্রত্যেকটি মুসলিম এবং মুমিন তারা এই শিক্ষাকে আপনায় 365 দিনই তারা তাদের বাবা মাকে ভালোবাসবে মূর্খ সমাজ আজ শিক্ষিতের শিক্ষিত আর স্লোগান লাগাচ্ছে একটু তাদের কাছে জ্ঞান নেই কোরআনে আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا এর অনুবাদ হলো তোমাদের রব আদেশ দিচ্ছেন মনে রাখবেন এটা আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার রব আদেশ দিচ্ছেন যেন তোমরা আর কারোর ইবাদত মোটেই না করো একমাত্র তাকে ছাড়া আর মা বাবার সাথে সৎ ব্যবহার করবে বাবা মার সাথে সব সময় সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার নির্দেশ ফরজ যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয়
তাহলে তাদের সাথে উহ শব্দটিও বলবে না, এমন কোনো কাজ করে বসবে না যার জন্য বাবা কিংবা মা কষ্ট পাবে এবং বলে বসবে, উহ আমার ছেলে বা আমার মেয়ে কি করলো। তাদেরকে মোটেই ধমক দিবে না, আর তাদের সাথে অত্যন্ত বিনয় ও আদবের সাথেই কথা বলবে, অত্যন্ত বিনয়ের সাথে তাদের সাথে তাদের সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে, হে আমার রব, তারা আমাকে যেভাবে শৈশবে আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনই তাদের উপরে আপনি মেহরবানি করুন। এই চরিত্র শিক্ষা দেয় একমাত্র ইসলাম। ইসলাম আপনাকে মাদার ডে বছরে 365 দিনের মধ্যে একটি দিন মা দিবস করতে দেয় না, 365 দিনের প্রত্যেকটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য অর্ডার দিয়েছেন। তারা তাদের বাবা হোক মা হোক বা উভয়জন হোক তাদের সাথে এই ব্যবহারগুলি দিবে। এই শিক্ষা আমরা কোরআন থেকে পাই। তাই কোরআন 364 দিন শুধু মা দিবস বাদ দিয়ে একটি দিবস হবে আর বাবার নামে কোনো দিবস থাকবে না, এটা বিশ্ব ভণ্ড মূর্খ সমাজের লোকদের ফয়সালা, কিন্তু কোরআনের ফয়সালা এটি যা আপনারা শুনলেন।